আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলকে পৃথিবীর শ্রেষ্ঠ তেল বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই তেল খাও এবং এই তেল মালিশ করো, কেননা তা বরকতময় গাছ থেকে আসে। সহিহ তিরমিজি। প্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআনেও এই তেলের ব্যাপারে কথা বলা হয়েছে, সূরা নাহলের 11 নম্বর আয়াতে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে এই তেলের আশ্চর্য উপকার খুঁজে পেয়েছে। শরীরে ব্যাড কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং গুড কোলেস্টেরলের জন্ম নেয় এই তেল খাওয়ার মাধ্যমে। এছাড়াও পাকস্থলীর জন্য এই তেল সবচেয়ে উপকারী। আপনার পেটের যে কোনো পীড়া মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে এই তেল খাওয়া মাত্র। যখন মানুষের হৃৎপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে, তখন হার্ট অ্যাটাক করার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। এই তেলের উচ্চ অ্যান্টিঅক্সিড্যান্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। এজন্য বর্তমান ডাক্তারেরাও এই মনোস্যাচুরেট ফ্যাটযুক্ত তেলটি আমাদের সবসময় ব্যবহার করতে বলে থাকেন। প্রিয় দর্শক, যারা এখনও তেলটি চিনতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, এটি হচ্ছে জাইতুনের তেল। বাজারের অধিকাংশ জাইতুনের তেল বা অলিভ অয়েল নকল। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটি পরীক্ষার মাধ্যমে কিভাবে আপনি অরিজিনাল অলিভ অয়েল খুঁজে বের করতে পারবেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি এ পানি দ্বারা তোমাদের জন্য উৎপন্ন করেন ফসল, জাইতুন, খেজুর, আঙ্গুর ও সব ধরনের ফল। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। মহান রব্বুল আলামিন এই ফলটি নিয়ে সরাসরি কোরআনে কথা বলেছেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই ফলের তেল এমন একটি উপকারী তেল যা অদ্বিতীয়। এই তেল শরীরে মাখলে সূর্যের আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আমাদের চামড়ার কোনো ক্ষতি করতে পারে না, যা স্কিন ক্যান্সার থেকে মানুষকে রক্ষা করে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। হালকা গরম পানি দিয়ে মুখ ধোয়ার পর কয়েক ফোঁটা জাইতুনের তেল মুখে মাখলে দারুণ উপকার পাওয়া যায়। গোসলের আগেও জাইতুন তেল শরীরে মাখলে অনেক ধরনের সমস্যা থেকে চামড়া ভালো থাকে। জাইতুন তেল অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। জাইতুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভূমিকা রাখে। কোনো কিছু রান্না করার সময় তেল ব্যবহার করা হয়, কিন্তু বাজারে যেসব তেল কিনতে পাওয়া যায় তার মধ্যে সকল সায়েন্টিস্ট ও রিসার্চারদের মতে সর্বশ্রেষ্ঠ তেল হচ্ছে অলিভ অয়েল। প্রিয় দর্শক, বাজারে পাওয়া অধিকাংশ অলিভ অয়েল নকল হওয়ায় দুইটি ছোট্ট টেস্টের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার তেলটি আসল নাকি নকল। এর জন্য আপনি একটি পাত্রে সামান্য অলিভ অয়েল নিয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। 2 ঘন্টা পর বের করে যদি দেখতে পান এটি জমে শক্ত হয়ে গেছে, তাহলে বুঝবেন এটি নকল। অথবা যদি এটি একদম তরলই থাকে তাহলেও বুঝবেন এটি নকল। কিন্তু যদি দেখেন এটি হালকা জমে গেছে অথবা ঘন থকথকে হয়ে গেছে, তাহলে বুঝবেন এটি খাঁটি অলিভ অয়েল। এরপরে আরেকটি পরীক্ষা আছে, কোনো পাত্রে অলিভ অয়েল নিয়ে তার উপর আগুন ধরিয়ে দিতে হবে। যদি এটি কোনো ধোঁয়া ছাড়াই পুড়তে শুরু করে, তবে বুঝতে হবে এই তেলটি খাঁটি। এই দুটি পরীক্ষা ব্যবহার করে যে কেউ খাঁটি অলিভ অয়েল তেল খুঁজে বের করতে পারেন। সর্বশেষ বলে রাখি, ফুড নিউট্রিশনিস্টদের মতে এই তেলটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বাস্থ্যকরী তেল। এর শীর্ষ স্বাস্থ্য উপকারিতাসমূহের মধ্যে রোগ ও অসুস্থতা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের উন্নতি এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে অন্যতম।